রেডিও যাত্রা নিউজ 71.tv। মুন্সীগঞ্জের একদল তরুণ করোনা ভাইরাস প্রতিরোধে অভিনব সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্রয়ের সময় নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে তারা যেন দ্রব্য ক্রয় করতে পারে, তার জন্য মুন্সীগঞ্জ শহরের বিভিন্ন দোকানের সামনে বৃত্ত এঁকে দিয়েছেন এই তরুণরা। করোনা ভাইরাস থেকে শহরের মানুষকে মুক্ত রাখতেই তাদের এই অভিনব উদ্যোগ। বীর মুক্তিযোদ্ধা জালাল কমিশনার স্মৃতি ফাউন্ডেশন ও পাঠাগার এবং ইউনিটি দ্য ফ্রেন্ডশিপ গ্রুপের যৌথ উদ্যোগে লকডাউন চলাকালীন সময়ে মুন্সীগঞ্জ সদরে যেসব ঔষধের দোকান ও নিত্য প্রয়োজনীয় দোকান খোলা রয়েছে, সেইসব দোকানের সামনে 3 ফুট দূরত্ব বজায় রাখার জন্য বৃত্ত আঁকা হয়েছে। সুপার মার্কেট, সদর হাসপাতাল রোড, মুন্সীগঞ্জ বাজার, কাচারিঘাট, কলেজ রোড সহ শহরের বিভিন্ন এলাকায় প্রায় 100টি দোকানের সামনে তারা এই বৃত্ত এঁকে দিয়েছেন, যাতে করে মানুষ দূরত্ব বজায় রেখে প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে পারে। এই উদ্যোগটি বাস্তবায়ন করতে অক্লান্ত পরিশ্রম করছে আদর দে ও লোকনাথ সহ তার বন্ধুরা। তাদের সচেতনতামূলক এই কার্যক্রমে সার্বক্ষণিক অনুপ্রেরণা দিচ্ছেন মুন্সীগঞ্জ পৌরসভার মহিলা কাউন্সিলর নার্গিস আক্তার। জিতু রায়, নিউজ 71.tv, মুন্সীগঞ্জ। বিজয় যাত্রা নিউজ 71.tv।